সাবকিউটিনিয়াস মাইকোসিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে সাবকিউটিনিয়াস টিস্যুতে ঝামেলা হবে। এখন তার আগে আমি একটা ছবি তোমাদেরকে দেখাই, খুবই মানে ভয়ঙ্কর একটা ছবি, তাই না? এটা কোথায় ফুটে, তো ফুটে একটা ছবি তোমরা দেখতেছো, এটাকে আমরা বলি হচ্ছে মাদুরা ফুট। কি বলি? মাদুরা ফুট। বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মাইসিটোমা, মাইসেটোমা, মাইসেটোমা। সো এই যে টার্মগুলো মাদুরা ফুট, আচ্ছা এই যে টার্মগুলো দেখলা, এটা হচ্ছে এই কন্ডিশনটার নাম আমরা দেই। এখন এটা মেইনলি যারা বেয়ার ফুটে চলে, বেয়ার ফুট যারা খালি পায়ে চলাফেরা করে, যারা হচ্ছে গিয়ে একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশনের আছে, এবং স্পেশালি মেল, যারা মেলদের এটা হওয়ার চান্স বেশি। সো ফার্স্টে একটা ইঞ্জুরি হয়, ফার্স্টে পায়ে একটা ইঞ্জুরি হয়, এবং পায়ে ইঞ্জুরির ফলে পার ভিতরে একটা ফাঙ্গাস ঢোকে। নর্মালি মাদুরেলা মাইসিটোমাটিস, অথবা একটা ফাঙ্গাস ঢুকতে পারে, অথবা একটা ব্যাকটেরিয়াও ঢুকতে পারে। অ্যাক্টিনোমাইসিটস গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো যদি ঢোকে, সো ব্যাকটেরিয়া দ্বারাও হইতে পারে এই কন্ডিশন, আবার ফাঙ্গাস দ্বারাও কিন্তু হইতে পারে এই কন্ডিশন। সো অ্যাকচুয়ালি এই যে মাদুরা ফুট, এটা ব্যাকটেরিয়া দ্বারা হইতে পারে, ফাঙ্গাস দ্বারা হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, যে যদি যদি হচ্ছে ফাঙ্গাস দ্বারা হয় তাহলে সেটাকে আমরা বলি ইউমাইসিটোমা, আর যদি ব্যাকটেরিয়া দ্বারা হয় তাহলে বলি আমরা অ্যাক্টিনোমাইসিটোমা। আচ্ছা, সো এই টাইমগুলো আমরা হচ্ছে প্রিলিমিনারি বললাম। এখন আসো, যে সাবকিউটিনিয়াস ফাঙ্গাস বলতে বোঝায় যে সকল ফাঙ্গাই সাবকিউটিনিয়াস টিস্যুতে গ্রো করে, ঠিক আছে, যখন, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এরা হচ্ছে তখনই এরা গ্রো করবে তখন, এবং এরা ঢুকবে ফার্স্টে বডিতে কোনো ইঞ্জুরি হইতে হবে, বডিতে কোনো ইঞ্জুরি হবে, ট্রমা হবে। সো ফলোড বাই ইঞ্জুরি তারা বডিতে ঢুকতে পারে, এবং তারপরে এরা সাবকিউটিনিয়াস টিস্যুতে এরা গ্রো করে, ঠিক আছে। এবং ফার্স্টে ইঞ্জুরির মাধ্যমে ঢোকার পরে এরা হচ্ছে লিম্ফেটিক্সের মাধ্যমে বডিতে ছড়ায় বা সাবকিউটিনিয়াস টিস্যুতে যায়। এবং এরপরে আসা যাক এদের এক্সাম্পলস কী কী। ফার্স্টে আছে এসপ্রোথ্রিক্স শিঙ্কি, হ্যাঁ এসপ্রোথ্রিক্স শিঙ্কাই, শিঙ্কাই বলতে পারি বা শিঙ্কি। তারপর হচ্ছে গিয়ে মাদুরেলা মাইসিটোমাটিস, তারপর রাইনোস্পোরিডিয়াম সিভিরি। তো এই 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 কয়টা হচ্ছে কি আমাদের আমাদের হচ্ছে সাবকিউটিনিয়াস ফাঙ্গাসের মধ্যে কিছু এক্সাম্পল আমরা বলতে পারি। মধ্যে মাদুরেলা মাইসিটোমাটিস এটা আমরা বেশি বলি, ঠিক আছে। আচ্ছা এখন আসো, যে এইগুলো দ্বারা যে প্রবলেমটা হয় সেটাকে বলবে মাদুরা ফুট। তো এটা একটা মাদুরা ফুট, যেটা যেটার ছবি আমরা একটাকে দেখে আসলাম, এটা একটা ক্রোনিক গ্রানুলোমাটাস ডিজিজ, সাবকিউটিনিয়াস টিস্যুতে হয়, এবং এর ফলে কী হয়, এই এই ডিজিজটা যদি হয় কী হয়, সাবকিউটিনিয়াস টিস্যুতে গেল ফাঙ্গাসটা বা ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে, যেটা আমরা একটু পরে জানবো। তো ফাঙ্গাস দ্বারা যদি হয় তাহলে সেটাকে হচ্ছে আমরা এই যে মাদুরেলা মাইসিটোমাটিসের কথা যদি বলি, যেটা ফাঙ্গাস দিয়ে হয়েছে, তাহলে সেটা কী করবে, প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন অফ দ্য সাবকিউটিনিয়াস টিস্যু করবে, এবং ইনফেক্টেড যে সাইডটা থাকবে সেখানে লস অফ ফাংশন হবে, সেখানে হাঁটতে কষ্ট হবে, প্রবলেম হবে, ঠিক আছে। সো এই জিনিসটা গেল। এখন ফাঙ্গাস দ্বারা হইতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হইতে পারে, অ্যাক্টিনোমাইসিটস ফাঙ্গাস দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা হলে অ্যাক্টিনোমাইসিটস, অর্থাৎ নোকার্ডিয়া বা এরকম বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে গিয়ে করতে পারে। এবং এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। কী ব্যাকটেরিয়া? ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। আর ফাঙ্গাসের মধ্যে মাদুরেলা মাইসিটোমাটিস, এটা ওটা একটা সয়েল অর্গানিজম, অর্থাৎ মাটিতে থাকে, যারা খালি পায়ে হাঁটে হুট করে একটা ইঞ্জুরি হলো, একটা প্রিক ইঞ্জুরি হলো, এবং তার মাধ্যমে ঢুকে গেল ভিতরে এই ফাঙ্গাসটা, এবং এর পরিবর্তে যেটা হয় সেটাকে আমরা বলি ইউমাইসিটোমা। আর ব্যাকটেরিয়া দ্বারা যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাক্টিনো মাইকোটিক মাইসিটোমা, অ্যাক্টিনোমাইসিটোমাও বলতে পারি। এরা হচ্ছে গিয়ে মানে কোনো উন্ড পায়ে বা হাতে অথবা মানে ব্যাকে সয়েল, কোনো ইঞ্জুরি হয়েছে তারপরে সয়েল থেকে এরা কিন্তু বডিতে ঢুকতে পারে। এবং ওভারঅল কথায় মাদুরেলা মাইসিটোমাটিস যেটা হচ্ছে সয়েলে থাকে, এবং কোথায় বেশি হয় সেগুলো অলরেডি বলে ফেলছি। এবং খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় মেইনলি কী কী ফরমেশন হয়, এখানে হচ্ছে সাবকিউটিনিয়াস টিস্যুতে যাওয়ার পরে ওইখানে হচ্ছে পরবর্তীতে অ্যাফসেস ফরমেশন হয়, অ্যাফসেস কালেকশন অফ পাস, রাইট, একটা ক্যাভিটি ক্যাভিটেশন করে এবং সেখানে অ্যাফসেস তৈরি করে। এবং খুব ইম্পর্টেন্ট, পাস ডিসচার্জ থ্রো সাইনাসেস, এখানে এই এই জায়গাটা অনেকে কনফিউজ থাকে যে পাস ডিসচার্জ থ্রো সাইনাসেস এটা বলতে কী বোঝায়। অ্যাকচুয়ালি আমি ধরলাম এই যে সাবকিউটিনিয়াস টিস্যু, তো সাবকিউটিনিয়াস টিস্যু একেবারে বাহিরের লেয়ারটা তো স্কিন, সো সাবকিউটিনিয়াস টিস্যু থেকে আমি ধরলাম এই যে স্কিন, এই যে সাবকিউটিনিয়াস টিস্যু, স্কিনটা বাহিরে এবং সাবকিউটিনিয়াস টিস্যু ভিতরে। তো এই তো যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে স্কিনের সাবকিউটিনিয়াস টিস্যুতে মেইনলি হচ্ছে কী হয়েছে, অ্যাফসেস ফরমেশন হয়েছে, কী হয়েছে, অ্যাফসেস ফরমেশন হয়েছে। তো এই সাবকিউটিনিয়াস টিস্যু থেকে এই দিকে স্কিনের দিকে একটা অ্যাবনর্মাল ট্রাক্ট, মানে এরকম ট্রাক্ট বা একটা পথ পাতো এটা আগে ছিল না, বাট অ্যাবনর্মালি তৈরি হয়েছে। সো এই ট্রাক্টের মাধ্যমে পাসগুলা সাবকিউটিনিয়াস টিস্যু থেকে স্কিনে চলে আসতেছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা মানে কী বলে সাইনাস, ডিসচার্জিং সাইনাস।
ঠিক আছে। সো দেখো কীভাবে এরা প্যাথোজেনিসিসটা যদি একটু দেখি, যে অর্গানিজম হচ্ছে উন্ডের মাধ্যমে সয়েল থেকে পার্সনের মধ্যে ঢোকে, এবং ঢোকার পরে তারা মাল্টিপ্লাই করে, এবং মাল্টিপ্লাই করার পরে মানে লিম্ফেটিক্সের মাধ্যমে সাবকুটানিয়াস টিস্যুতে যায়, এবং তারপরে সেখানে মাল্টিপ্লাই করে এবং সেখানে একটা কোনিক গ্রানুলোমা তৈরি করে। এটা যেহেতু একটা কোনিক গ্রানুলোমাটাস ডিজিজ, এবং এখানে সাবকিউটিনিয়াস নুডিউলস ফর্মেশন হয়। হ্যাঁ, এ কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। সাবকিউটিনিয়াস নুডিউলস ফর্মেশন হয়, নুডিউল ফর্মেশন হয়, এবং পরবর্তীতে সেখানে অ্যাফসেস ফর্মেশন হয়, অর্থাৎ পাস জমে, এবং সেই পাসগুলা জমে পরবর্তীতে ডিসচার্জিং সাইনাসের মাধ্যমে, সেটা স্কিন বা বাহিরে বের হয়ে আসে। এবং পাশে খুব ইম্পর্টেন্ট, পাশে কিন্তু গ্রানিউলস থাকে। তো এই গ্রানিউলের কালার্স বিভিন্ন রকম হইতে পারে। হ্যাঁ, কালার বিভিন্ন রকমের হইতে পারে, যেটা আমরা দেখবো লাস্টের দিকে, যে বিভিন্ন মানে কি অর্গানিজম দ্বারা হয়েছে বা কোন ফাঙ্গাস দ্বারা হয়েছে বা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে গ্রানিউলসের কালার চেঞ্জ হইতে পারে। জাস্ট জানে জেনে রাখো যে পাশের মধ্যে গ্রানিউলস থাকে, ঠিক আছে। এখন এটার কি কি ফিচার থাকে, তিনটা ফিচার আমরা মেইনলি মনে রাখবো, যে পেইনলেস সাবকিউটিনিয়াস মাস থাকে, মেইনলি এটা পেইনলেস হবে এরকম না, পেইনলেস সাবকিউটিনিয়াস মাস থাকবে, এবং মাল্টিপল সাইনাসেস থাকবে। হ্যাঁ, অনেকগুলোর সাইনাস ট্রাক্ট থাকবে সেখানে, যেটার মাধ্যমে পাসগুলো ডিসচার্জ হবে, এবং সেরোপুরুলেন্ট ডিসচার্জ, অর্থাৎ সাদা সাদা, মানে পুরুলেন্ট মানে সাদা সাদা, এবং সেরাস টাইপের কিছুটা সেরোপুরুলেন্ট ডিসচার্জ হবে ওই লেশনটা থেকে। ডায়াগনোসিস করার জন্য আমরা পাস কালেক্ট করবো, এবং সেই পার্সের মধ্যে অ্যাকচুয়ালি আমরা তো গ্রানিউলস পাবো, ঠিক আছে। তো যেটা হয় যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য পাস থেকে যে গ্রানিউলসগুলো আছে সেটা সেপারেটেড করা হয়, এবং সেগুলোকে এক্সামিনেশন করা হয় আন্ডার মাইক্রোস্কোপ, ঠিক আছে। এবং দেখা যায় যে ফাঙ্গাসের ক্ষেত্রে যদি ফাঙ্গাস দ্বারা হয় তাহলে আমরা সেপ্টেড হাইফি পাবো, আর যদি ব্যাকটেরিয়া দ্বারা এই মাইসিটোমাটা হয় তাহলে আমরা ফিলামেন্টাস ব্যাকটেরিয়া পাবো, যেমন নোকার্ডিয়া একটা ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, সেখানে সেপ্টেড হাইফি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখো সেপ্টেড হাইফি। এবং এটা গেল হচ্ছে মোটামুটি ডায়াগনোসিসে, এটা ছোটোভাবে বললে এভাবে আমরা বলতে পারি, আমরা আরও ডিটেলসে বিষয়গুলো একটু পরে জানবো। হ্যাঁ, তো এরপর আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি ফাঙ্গাস দ্বারা হয় তাহলে আমরা কোনো ইফেক্টিভ ড্রাগ মানে ওরকম নাই, বাট সার্জিক্যাল এক্সিশন করা বেটার। হ্যাঁ, সার্জিক্যাল এক্সিশন করে ট্রিটমেন্ট করা বেটার, কোনো ওইভাবে অ্যান্টিফাঙ্গাল ওরকম ভালো ড্রাগ নাই। আর ব্যাকটেরিয়া দ্বারা হলে সালফোনামাইড যে অ্যান্টিবায়োটিক আছে ওইটা দেওয়া যেতে পারে, সালফোনামাইড, রাইট, এটা কিন্তু দেওয়া যাইতে পারে। আচ্ছা, এখন আসো এটা এরপরে চলে যাই আমরা হচ্ছে, এখন আমরা একটু রিক্যাপিচুলেট করবো, আমরা এতক্ষণ যা বললাম তা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বেসিকটা জেনে ফেলছি। এখন মাইসিটোমা একটা কোনিক গ্রানুলোমাটাস প্রোগ্রেসিভ ইনফ্লামেটরি ডিজিজ, যেটা সাবকিউটানিয়াস টিস্যুকে এফেক্ট করে, এবং কোনো একটা ট্রমার ফলে পরবর্তীতে এটা হয় কজিটিভ এজেন্টের ভিতরে ঢুকলে ওই ট্রমার মাধ্যমে। এবং এরা হচ্ছে যদি ফাঙ্গাই দ্বারা হয় তাহলে ইউমাইসিটোমা বলি আমরা, যদি ব্যাকটেরিয়া দ্বারা হয় যেমন অ্যাক্টিনোমাইসিটস তাহলে অ্যাক্টিনোমাইসিটোমা, মাইটিক মাইসিটোমা এরকম বলি আমরা। আচ্ছা, তো এখন এই ইনফেকশনের ফলে যেটা হয় যে ডিপ এপিডার্মিস, এটাকে এরা এফেক্ট করে, এবং এরা সাবকিউটিনিয়াস টিস্যু মানে ডিপ ডার্মিস, সরি, মানে স্কিনের বাহিরের লেয়ার তো এপিডার্মিস এবং ভিতরের লেয়ার ডার্মিস, তো ডার্মিসের পরে থাকে সাবকিউটিনিয়াস টিস্যু, এই দুটোকে তো এফেক্ট করে। এবং এরা ইভেন যদি সিরিয়াস হয় তাহলে এরা কিন্তু বোনসকেও এফেক্ট করতে পারে, সো ডিসিমিনেটেড হয়ে যায়, সরাই যায়, এরা বোনসকেও এফেক্ট করতে পারে। যদি ইনফেকশনটা আরও ক্রনিক হয় এবং আরও ডেঞ্জারাস হয় তাহলে এরা কিন্তু বোনকে এফেক্ট করতে পারে, খুব ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন ডিফর্মিটি করতে পারে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। এবং মাইসিটোমা এটাতে কিন্তু গ্রেইনস থাকে, মানে পাশের মধ্যে বিভিন্ন গ্রানিউলস থাকে, গ্রেইনস থাকে, যেগুলো হচ্ছে মেইনলি এই যে পজিটিভ যে অর্গানিজম থাকে ওইগুলোই এইগুলো তৈরি করে। আচ্ছা, এবং সাইনাসের মাধ্যমে এগুলো ডিসচার্জ হয়। এবং এই ডিজিজটা ফার্স্ট অফ অল মাদুরাই, ইন্ডিয়ার একটা জায়গা, কোথার জায়গা, ইন্ডিয়া, ইন্ডিয়ার মাদুরাইতে ফার্স্ট হচ্ছে গিয়ে অরিজিনেটেড হয়েছে, এই জন্য বেসিক্যালি এটাকে মাদুরা ফুটো বলা হয়, ঠিক আছে, বা এটাকে মাদুরা মাইকোসিস বা মাদুরা ফুটো বলা হয়। এবং এটা ট্রপিক্যাল এরিয়াতে, যে জায়গায় গরম বেশি বা যে সকল জায়গায় একটু, যেমন আমাদের এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, এই সকল জায়গায় কিন্তু টেম্পারেট যে সকল কান্ট্রিজ আছে সেই জায়গায় বেশি হয়। আচ্ছা, এরপরে আসা যাক যে সাইপকিউটিনিয়াস মাইকোসিসের কথা আমি বললাম, এটা মাইসিটোমা, কিন্তু আমি জাস্ট মাইসিটোমা নিয়ে আলোচনা করতেছি, বাট এগুলোর কিন্তু আরও বেশ কিছু ফর্ম আছে, যেমন স্পোরোট্রাইকোসিস, লোবোমাইকোসিস, রাইনোস্পোরিডিয়াম সিভিরির কথা বললাম না, ওইগুলোও কিন্তু সাবকিউটিনিয়াস ফাঙ্গাই, সো ওইগুলো দ্বারা রাইনোস্পোরিডিয়াসিস হতে পারে, তারপরে লোবোমাইকোসিস, স্পোরোট্রাইকোসিস, তারপর হচ্ছে ক্রোমোব্লাস্টোমাইকোসিস, তারপর হচ্ছে ফিওহাই ফোমাইকোসিস, সো এই সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা সুপারফিশিয়াল মাইকোসিসের উদাহরণ, বাট আমরা মেইনলি হাইলাইট করছি মাইসিটোমাকে, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের জন্য মাইসিটোমাটা ইম্পর্টেন্ট। এরপর আসা যাক যে মাইসিটোমা যেটা, এটা অলরেডি আমরা এগুলো বলে আসছি, তারপরে আসো যে মাইসিটোমা কী কী দ্বারা হইতে পারে। ফার্স্ট বললাম মেদুরেলা মাইসিটোমাটিস, এগুলো গেল, তারপরে অ্যাসপার জিলাস যে ফাঙ্গাই আছে সেটা দ্বারা হইতে পারে, এক্সোফিয়ালা জিনসেলমি, তারপরে অ্যাক্রিমোনিয়াম, তারপরে হচ্ছে
সিউডোলেসিরিয়া বয়ডি, লেপটো এসফেরিয়া, এ সকল দ্বারা হচ্ছে মাইসিটোমা হইতে পারে। মানে মেইনলি এখানে ইউমাইসিটোমাকে আমি বুঝাইতে চাইছি। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে বলছিলাম না, গ্রানিউলসের বা গ্রেইনসের বিভিন্ন ধরনের কাঁড়া হইতে পারে, যদি নোকার্ডিয়া দ্বারা হয় বা অ্যাক্টিনোম্যাডুরা, স্টেপটোমাইসিস বা যেগুলো মেইনলি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো দ্বারা যদি হয়। দেখো আচ্ছা, এই যে যেমন এখানে ব্যাকটেরিয়া দ্বারা যদি হয় স্পেশালি, তাহলে হোয়াইট থেকে ইয়েলো কালারের হইতে পারে গ্রানিউলসগুলোর কালার। আর যদি মানে মাদুরেলা মাইসিটোমাটিস অথবা মাদুরেলা গ্রিসি অথবা মানে এরকম কিছু ফাঙ্গাই দ্বারা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্রাউন টু ব্ল্যাক হইতে পারে কালার, ঠিক আছে। আর রেড কখন হবে, যদি অ্যাক্টিনো মাদুরা মাদুরাই এটা দ্বারা হয়, তাহলে সেক্ষেত্রে রেড হইতে পারে। সো এগুলো হচ্ছে ওই যে পাজের মধ্যে যে গ্রানিউলসগুলো বা গ্রেইনস থাকবে সেগুলোর কালার, ঠিক আছে। এরপর আসবো যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি, এগুলো মেইনলি কোথায় এফেক্ট করে, সেগুলো বলছি লিম্সের বিভিন্ন জায়গায়, এবং অ্যাক্সেস ফর্মেশন হয়, ড্রেনেজ হয় সাইনাস দ্বারা, এবং ডিফর্মিটিস করতে পারে, এবং মাসেল বোনস এগুলোতে ডিসিমিনেটেড হয়ে পরবর্তীতে মানে যদি ডেঞ্জারাস হয় তাহলে এগুলো করতে পারে। এখন দেখো, একটা 70 বছরের একটা বৃদ্ধ লোক, সে হচ্ছে মাল্টিপল সাবকিউটিনিয়াস নোডিউলস তার হয়েছে, এই যে এখান দিয়ে দেখানো হয়েছে মাল্টিপল সাবকিউটিনিয়াস নোডুল হাতে হয়েছে, এবং অ্যাফসেসও আছে রাইট হ্যান্ডে এবং ফোর আর্মে 7 দিন ধরে, কারণ তার ভিতরে একটা কাঁটা ঢুকছিল তার হাতের মধ্যে, থ্রন প্রিক কাঁটা ঢুকছিল। সো এই যে একটা বিষয় যে তার একটা ইঞ্জুরি হয়েছিল, এবং সেই ইঞ্জুরির কারণে হয়তো বা তার ভিতরে একটা ফাঙ্গাই ঢুকে গেছে এবং তার মাইসিটোমা হয়েছে, ব্যাপারটা এরকম যে মাইসিটোমা হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি স্পেসিম্যান হিসেবে কী কালেক্ট করি, আগে বলছি পাস কালেক্ট করি। তো পাস কালেক্ট করার আগে কিন্তু অবশ্যই যে জায়গাটাকে কালেক্ট করবো ওই জায়গায় অ্যান্টিসেপটিক দিয়ে ক্লিন করে নিতে হবে, এবং গ্রেইন কিন্তু কালেক্ট করতে হবে। মেনলি আমাদের পাসের মধ্যে যে গ্রেইন আছে এটাই আমাদের দরকার হয় বেশি, কোনো স্টারলাইজ গজ দিয়ে, হ্যাঁ ঠিক আছে, যে সাইনাসগুলো আছে ট্র্যাকগুলো সেই জায়গা থেকে প্রেস করে পেরিফেরি থেকে, অথবা একটা লুপ দিয়েও এটা কালেক্ট করা যায়। আচ্ছা, এবং গ্রানিউলসগুলো ওয়াশ করা হয় স্টারাইল সেলাইন দিয়ে, এবং পরবর্তীতে তারা স্লাইডে কিন্তু সেগুলা রেখে এক্সামিনেশন করা হয়। ম্যাক্রোস্কোপিক্যালি আমরা সেটার কালার, সাইজ, শেপ, টেক্সচার এগুলো দেখতে পারি, এবং যদি ইউমাইসিটোমা হয় তাহলে মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখব যে আমরা হাইফি দেখতে পারতেছি, সেপ্টেড হাইফি। কী হাইফি? সেপ্টেড হাইফি, এবং সেখানে ক্যালামাইডোস্পোর পাওয়া যাইতে পারে মার্জিনে। সো ক্যালামাইডোস্পোর পাওয়া যাইতে পারে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে সাথে যে অ্যাক্টিনোমাইসিটোমা যদি হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা যদি হয়, তাহলে আমরা ফিলামেন্টাস গ্রাম পজিটিভ কিন্তু ব্যাসিলাই পাবো, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং নোকার্ডিয়া যদি হয়, নোকার্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফাস্ট স্টেইন, এটা মডিফাইড অ্যাসিড ফাস্ট স্টেইন, এটা হচ্ছে পারফর্ম করা যাইতে পারে, যেটা আমরা নোকার্ডিয়া ডায়াগনোসিস করতে পারি। সো আর কালচারের কথা যদি বলি, যে এটা এতক্ষণ আমরা বললাম মাইক্রোস্কোপ এক্সামিনেশন, তো কালচারের ক্ষেত্রে কি ফাঙ্গাল যদি হয়, যদি ফাঙ্গাল আমি সাসপেক্ট করি যাচ্ছে এটা হচ্ছে ইউমাইসিটোমা হইতে পারে, তাহলে আমি সাবোরাউডস ডেক্সট্রোস আগার মিডিয়া দিয়ে করতে পারি কালচার। আর যদি ব্যাকটেরিয়াল অ্যাক্টিনোমাইসিটোমা সাসপেক্ট করি, তাহলে হচ্ছে লোয়েনস্টেন জেনসেন মিডিয়া, অথবা আমরা হচ্ছে ব্লাড আগার, তারপরে সাবোরাউডস ডেক্সট্রোস আগার টিউবস এগুলো ইউজ করা যেতে পারে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ফাঙ্গাল এসডিএমই দিয়ে ইউজ করতেছি, সেগুলোর সাথে আমরা অ্যান্টিবায়োটিক্স লাইক ক্লোরামফেনিকল অথবা জিনটামাইসিন এগুলোর সাথে ইউজ করতে পারি, কারণ এই যে ক্লোরামফেনিকল বা জিনটামাইসিন এগুলো কী করবে, এগুলো হচ্ছে অন্যান্য যে মানে যাতে শুধুমাত্র আমরা যে অর্গানিজমটা দায়ী সেই অর্গানিজমটাই যাতে পায়, অন্যান্য কিছু থাকলে সেগুলোকে যাতে ডিস্ট্রাক্ট করে দেয়, এই জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। সো এই এই এইগুলোই কথা। এবং টেম্পারেচার হচ্ছে 35°, 35°, 37°, 44°, এগুলা মানে সিচুয়েশন অনুযায়ী কী আমরা ইউজ করতেছি সেগুলো অনুযায়ী এই টেম্পারেচার আমরা ইনকিউবেট করতে পারি। সো ওভারঅল এইগুলোই ছিল আমাদের হচ্ছে সাবকিউটিনিয়াস মাইকোসিস নিয়ে। হোপ ইউ হ্যাভ এনজয়েড। ইন দ্য নেক্সট ভিডিও উইল টক অ্যাবাউট সিস্টেমিক মাইকোসিস।